ভারতের ঐতিহ্য, ভারতের গর্ব ফিরে এসেছে 815 বছর বাদে। হ্যাঁ, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তৈরি হয়ে গেছে। नालंदा ये केवल नाम नहीं है, नालंदा एक पहचान है, एक सम्मान है। नालंदा एक मूल्य है, नालंदा एक मंत्र है, गौरव है, गाथा है। नालंदा है उद्घोष इस सत्य का कि आग की लपटों में पुस्तकें भले जल जाएं, लेकिन आग की लपटें ज्ञान को नहीं मिटा सकती। नालंदा के ध्वंस ने भारत को अंधकार से भर दिया था, अब इसकी पुनर्स्थापना भारत के स्वर्णिम युग की शुरुआत करने जा रहा। নতুন রূপে আবার উঠে দাঁড়িয়েছে নালন্দা। 1193 সালে নালন্দা বিশ্ববিদ্যালয়কে তুর্কি জেনারেল বখতিয়ার খালজি ধ্বংস করার ফলে পৃথিবী বহু দশক পিছনে চলে গিয়েছিল। কারণ যেই জ্ঞানের ভাণ্ডার তখনকার দিনে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল, তা সমগ্র পৃথিবীর উন্নতিতে অনেক সহায়তা করতে পারত। শুধু ভারতীয়রাই নয়, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন বিদেশি সংবাদপত্র এবং গবেষণাপত্র নালন্দার গুরুত্ব বারবার তুলে ধরেছে। বিভিন্ন চীনা ভ্রমণকারীদের বর্ণনা অনুসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে লক্ষ লক্ষ বই ছিল এবং পাণ্ডুলিপি ছিল। এই গ্রন্থগুলি বিভিন্ন বিষয়ের ওপর ছিল, যেমন বৌদ্ধ ধর্ম, যুক্তি, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র, দর্শন, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্য। বখতিয়ার খলজি এই গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেয় এবং বলা হয় যে পাণ্ডুলিপিগুলো কয়েক মাস ধরে পড়েছিল। একজন কতটা অশিক্ষিত হলে এমন কাজ করতে পারে সে তো আপনারা ভাবতেই পারছেন। আমরা এখন যেই বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলি সেটিও কিন্তু কম পুরনো নয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিও আজ থেকে প্রায় 1100 সালেরও বেশি আগে 1096 সালে স্থাপিত হয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, নালন্দা বিশ্ববিদ্যালয় এর থেকেও 500 সাল আগে তৈরি হয়েছিল এবং পুরো পৃথিবী থেকে 10,000 ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসত। আজকে যদি এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি থাকতো তাহলে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হতো, যা পুরো পৃথিবীকে দিশা দেখাত। তবে দুঃখের বিষয়, তুর্কির জেনারেল বখতিয়ার খালজির মাথায় এতটুকু বুদ্ধি বা জ্ঞান ছিল না যে সেই বিশ্ববিদ্যালয়টিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে পুরো পশ্চিমের সভ্যতা, পশ্চিমের সমস্ত দেশেরা মিলে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, যার জন্য অক্সফোর্ড পশ্চিমের দেশগুলির উন্নতির জন্য বিশাল ভূমিকা নিতে পেরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি এবং ব্রিটেন মুখোমুখি ছিল, তখনও তাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল যে কেউ কারো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে হামলা করবে না। তাদের যুদ্ধে অনেক কিছুকেই আক্রমণ করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষকেও আক্রমণের শিকার হতে হয়েছে, তবু তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ করেননি। হিটলারের সাফ নির্দেশ ছিল কোনো জার্মান বম্বার যাতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বম্ব না করে। তবে এটিকে এশিয়ার দুর্ভাগ্যই বলা চলে যে নালন্দার মতো বিশ্ববিদ্যালয় বখতিয়ার খালজি সম্পূর্ণ ধ্বংস করে চলে যায়। যেহেতু পুরো বিশ্ব থেকে নানান শিক্ষার্থী এখানে আসতো, তাই সবাই জানতো যেখানে লুট করলে অনেক কিছুই পাওয়া যাবে, তাই এখানে বারবার আক্রমণ হয়েছিল। যেমন প্রথম বড় আক্রমণটি হয়েছিল 7ম শতাব্দীর শুরুর দিকে, যা গৌড় রাজা শশাঙ্ক করেছিল। তবে এই আক্রমণে বিদ্যালয়টি সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। তারপর 9ম শতাব্দীতে হুন রাজা মিহিরকুলের বাহিনী বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে। এই আক্রমণে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল, তবে বিশ্ববিদ্যালয় আবার বেঁচেছিল এবং পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছিল। তবে 1193 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর চূড়ান্ত এবং সবথেকে ধ্বংসাত্মক আক্রমণটি ঘটে। এই আক্রমণটি করেছিল তুর্কি মুসলিম জেনারেল বখতিয়ার খালজি। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং গ্রন্থাগারে আগুন লাগিয়ে দেয়। ধর্মগঞ্জ নামক গ্রন্থাগারটি কয়েক মাস ধরে পুড়তে থাকে। প্রায় 90 লক্ষ বই এবং পাণ্ডুলিপিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ক্ষতি অপূরণীয়। APJ আব্দুল কালাম 2006 সালে একটি প্রপোজাল দিয়েছিলেন যে
যেখানে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ আছে তার ঠিক পাশেই একটি নালন্দা ইউনিভার্সিটি আবার নতুন করে তৈরি করা হোক। তারপরেই ভারত সরকার নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 পাশ করে, আর এখন 2024 সালে নালন্দার নতুন ক্যাম্পাস তৈরি হয়ে রেডি হয়ে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এই ইউনিভার্সিটি তৈরি হওয়ার ফলে ভারতের সফট পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, কারণ নালন্দা শুধু একটা ইউনিভার্সিটি না, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতোই নালন্দা ইউনিভার্সিটিকেও বিশ্বের সবাই জানে। তবে ভারত সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে যে বিহারের মতো রাজ্যে বিভিন্ন দেশের থেকে ছাত্রছাত্রীকে আনা এবং এই নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা এবং তার সাথে সাথে ভালো শিক্ষক এবং অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাহায্য করা। আপনাদের কি মনে হয়, নালন্দা কি সেই পুরনো ঐতিহ্য বা তার কাছাকাছিও যেতে পারবে, নাকি অর্থ এবং ভারত সরকারের সহায়তার অভাবে এই ইউনিভার্সিটিটি ভারতবর্ষের বাকি ইউনিভার্সিটির মতোই একই সারিতে থাকবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।